ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাদৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্রং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজ আমাদের বিবেক চূড়ামণি গ্রন্থতে কিছু আলোচনা করা হবে। এর আগে 180 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল, তারপর আগে 181 থেকে 181 নম্বর শ্লোক। তন্মনঃশোধনং কার্যং প্রযত্নেন মুমুক্ষুনা বিশুদ্ধে সতীচৈতস্মিন মুক্তই কর ফলায়তে। আর মন শুদ্ধ হলে কি হয়? মন শুদ্ধের কথা বলা হয়েছে। মন শুদ্ধি হলে বিবেক চূড়ামণি গ্রন্থে আরও যে মন শুদ্ধ না হলে যেটা বন্ধনের কারণ হয়, মন শুদ্ধ হলে কি হয় সেটা আলোচনা করছেন। তন মন শোধনং কার্যং, এই যে মনের কথা আগে বলা হলো, আগে এগুলো আলোচনা হয়ে গেছে, সেই মন বলছেন শোধনং কার্যং, সকলের কর্তব্য হচ্ছে সেই মনকে শুদ্ধি করা। শুদ্ধি করা কীভাবে বলেছেন, মন শুদ্ধি কীভাবে হয়? মন শুদ্ধ হয়, মনের অশুদ্ধিটা হচ্ছে আমাদের মনের বাসনা। আমরা অনেক কিছু চাই, ভোগ করতে চাই, সেই ভোগের বাসনাটা সরালই মন শুদ্ধ হয়। আমাদের সেই ভোগটা হয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। হ্যাঁ, সেই সেটা সেই মনকে শোধন করা হচ্ছে কর্তব্য সকলের। হ্যাঁ, যে তাহলে হচ্ছে কি, মন শোধন হলে কী হয়, বাসনা না থাকলে হয়? কীভাবে মন শোধন করা কর্তব্য? প্রযত্নেন মুমুক্ষুনা, মুমুক্ষু অর্থাৎ যারা মুক্তি পেতে ইচ্ছুক তাদের অত্যন্ত যত্ন সহকারে, কারণ মনকে সহজে শুদ্ধ করা যায় না। এর কারণ হচ্ছে কি, বহু জন্ম ধরে, বহু হাজার হাজার জন্ম, কোটি কোটি জন্ম বলা যায়, কত জন্ম আমরা জানি না। হ্যাঁ, সেই জন্ম ধরে আমরা আমাদের মনে ভোগ করে এসেছি, অর্থাৎ ভোগ বাসা বেঁধে আছে আমাদের এই মনের মধ্যে। সুতরাং তার মূল অনেক গভীরে প্রথিত হয়ে গেছে। যেমন একটা গাছ যদি দীর্ঘদিন কোনো জায়গায় থাকে, তার শিকড় ক্রমশ ভেতরের দিকে চলে যায়, যত বেশি দিন হবে তার শিকড় আরও বেশি হবে, সুতরাং তাকে সমূলে উৎপাটন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। নতুন গাছ হলে সহজে মানে ইয়ে থেকে মূল শুদ্ধ তোলা যায়, কিন্তু পুরাতন গাছ হলে অনেক গভীরে তার হচ্ছে কি রুট বা মূল চলে যায়। সেই জন্যে আর আমাদের এই মনের বাসনাগুলো, এগুলো আছে বহু জন্ম জন্ম ধরে, বহু কোটি কোটি জন্ম ধরে, সেই জন্য এর মূল গভীরে সহজে যেতে চায় না, আমরা চেষ্টা করলেও যায় না। হ্যাঁ, সেই জন্য বলছেন তন মনঃশোধনং কার্যং প্রযত্নেন মুক্তি, অত্যন্ত যত্ন সহকারে এই মনকে শোধন করা সকলের, মানে তার কর্তব্য মুমুক্ষু নয়, যে মুক্তি পেতে ইচ্ছুক। যে মুক্তি পেতে ইচ্ছুক নয় সে তো আর শোধন করতে যায়ও না, তার ইচ্ছাও নেই, কিন্তু যে মুক্তি পেতে ইচ্ছুক, হ্যাঁ, তিনি হচ্ছেন এই মনকে অত্যন্ত যত্ন সহকারে শোধন করবেন। শোধন মানে বাসনা থেকে মনকে মুক্ত করবেন। একমাত্র বাসনা থাকবে কি, আমি যাতে মুক্তি পেতে পারি, অর্থাৎ ঈশ্বরের দর্শন পেতে পারি। হ্যাঁ, বা আমার মন হচ্ছে কি সেই পরব্রহ্মে লীন হয়, এই মাত্র, এছাড়া আর সমস্ত বাসনাকে, হ্যাঁ, হচ্ছে কি বলতে উন্মিলন, মানে উন্মিলন করতে হবে, অর্থাৎ সেখান থেকে সরাতে হবে। বিশুদ্ধে সতী চ এ তসমিন মুক্তি কর ফলায়তে চ, এবং এটা কি হচ্ছে, যদি বিশুদ্ধ হয়ে যায় মনটা, যদি একবার বিশুদ্ধ হয়ে যায় অর্থাৎ তার বাসনা না থাকে, হ্যাঁ, তাহলে চ এ তসমিন, হ্যাঁ, এটা যদি একবার হয় তাহলে মুক্তি কর ফলায়তে, তাহলে মুক্তি অত্যন্ত করামলকবধ, অত কর একটা ফল যেমন আমরা হাতে করে ধরে থাকি, তখন সেই রকমভাবে মুক্তিটা হাতের মুঠোর মধ্যে, অর্থাৎ অতি তখন আমাদের মুক্তি অত্যন্ত অতি সহজ, এটা বলছে কর ফলায়তে। অনেক সময় এটা করামলকত বলে, যেমন আমলকি হাতের মধ্যে মুঠোর মধ্যে অতি সহজে ধরে রাখা যায়, একটা ফল যেমন হাতের মুঠোর মধ্যে অতি সহজে ধরে রাখা যায়, তখন মুক্তিটা এমনি, হ্যাঁ, হাতের ফলের মধ্যে ধরে রাখা যায়। আমরা যেটা ঠাকুর বা তাঁর পার্ষদদের লক্ষ্য করছি, এই যে, হ্যাঁ, স্বামী, হ্যাঁ, ব্রহ্মানন্দ মহারাজ বা প্রেমানন্দ মহারাজ, এদের প্রত্যেকের ঘটনাক্রমে ঠাকুরের কথা তো বাদই দিলাম, এরা মনে ইচ্ছা মাত্র হচ্ছে কি নির্বিকল্প সমাধি করে দিতে পারতেন। একবার হচ্ছে কি কিছু, হ্যাঁ, ব্রহ্মচারী তখন বেলুড় মঠে, বেলুড় মঠে তখনকার মতন তো এত বড় হয়নি, হ্যাঁ, সে প্রতিদিন হচ্ছে কি সেই সন্ন্যাসী ব্রহ্মচারীরা সেই মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিকে প্রণাম করতে যেতেন। সেখানে একদিন দুজন ব্রহ্মচারী হচ্ছে কি রাস্তায় পরিভ্রমণ করতে করতে, হ্যাঁ, আলোচনা করছে,
যে মুক্তি, হ্যাঁ এখন আমরা হচ্ছে ফাঁকা মাঠে এসে পড়ছি পড়েছি, যদি ঠাকুর থাকতেন তাহলে স্পর্শ করে দিতেন আমাদের ব্রহ্মজ্ঞান হয়ে যেত, এখন তার সে উপায় নেই, এরকম এখন আমাদের সাধন ভোজন করে করতে হবে। এটা এখন মহাপুরুষ মহাশয় ঘটনাক্রমে শুনেছেন, তিনি বোধহয় কাছাকাছি কোথাও ছিলেন সেটা শুনেছেন। তারপরের দিন সকলে যখন ব্রহ্মানন্দ মহাশয়কে প্রণাম করতে গেছেন, সেই দুজন ব্রহ্মচারী যখন প্রণাম করছে, তখন মহাপুরুষ মহারাজ ব্রহ্মানন্দ মহাশয়কে বলেছেন যে দেখো রাজা, এরা সব কালকে এইসব আলোচনা করছিল, হ্যাঁ তাদের তারপরে যার ব্রহ্মচারীরা তো খুব অপ্রস্তুত হয়ে গেছে। তখন রাজা মহারাজ খুব গম্ভীর হয়ে গেছেন, হ্যাঁ গম্ভীর হয়ে বলছেন, মুক্তি তো এক্ষুনি দিতে পারি, তোদের ব্রহ্মজ্ঞান এই মুহূর্তে দিতে পারবি, নিতে পারবি? হ্যাঁ যদি নিতে পারিস প্রস্তুত হয় এক্ষুনি দিচ্ছি। এমন সেখানে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে ব্রহ্মচারীরা স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে। তখন রাজা মহারাজ আস্তে আস্তে বলছে, দেখ হ্যাঁ যে ব্রহ্মজ্ঞান নিতে গেলে মনের প্রস্তুতি দরকার, সবাই নিলেও ধরে রাখতে পারবে না, হ্যাঁ যে সব জিনিস সব জায়গায় ধরে না, সেই জন্যে শরীর মন উপযুক্ত হওয়া দরকার, হ্যাঁ তার জন্যই এত সাধন ভজন করতে হয়। প্রকৃতপক্ষে সেটা ব্রহ্মানন্দ মহারাজ সেখানে বলেননি, হ্যাঁ সেই জিনিসটা আমরা অন্য জায়গায় পাই। একবার ব্রহ্মানন্দ মহারাজ তখন রাজা মহারাজ ছিলেন, আর সঙ্গে হচ্ছে কি বোধহয় খোকা মহারাজ ছিলেন, দুজনে তখন বৃন্দাবনে কঠোর তপস্যা করছেন ঠাকুরের দেহত্যাগের পরে। তখন বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন সেখানে দেখা হয়েছে, উনিও বৃন্দাবনে থাকতেন অন্য জায়গায়, হ্যাঁ তিনি দেখা হয়েছে। তখন রাজা মহারাজ এই কঠোর তপস্যা থেকে তিনি বললেন, শুনেছি আপনি তো তোমার মানস পুত্র অর্থাৎ ঠাকুরের, তিনি তো আপনাকে তার সমস্ত আধ্যাত্মিক সম্পদ দিয়ে গেছেন, তাহলে এত কঠোর তপস্যা কেন করছেন? হ্যাঁ তখন বললেন, হ্যাঁ তিনি আমাকে সব দিয়ে গেছেন ঠিকই, সে যে জিনিসগুলো দিয়ে গেছেন সেগুলো নিজের করে নেওয়ার জন্যে, অর্থাৎ আমার হচ্ছে কি যাতে আমি সেগুলো ধরে রাখতে পারি, হ্যাঁ সেই জন্যই এত কঠোর তপস্যা। সুতরাং এই ব্রহ্মজ্ঞান গুরু দিলেই হয় না, সেগুলোকে ধরে রাখার জন্যে উপযুক্ত হতে হয়, হ্যাঁ যে কোনো জিনিস ধরে রাখলে হয় না। যেমন বাবা হয়তো অনেক অর্থ সব রেখে গেলেন, এবার ছেলে সেসব অর্থ কী করে ব্যবহার করতে হয় জানে না, দেখা গেল দুই এক বছরের মধ্যে সেসব অর্থ শূন্য হয়ে গেল, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ সেই অর্থ কীভাবে ব্যবহার করতে হয়, সদ্ব্যবহার করতে হয়, কীভাবে রাখতে হয় সেটাও জানতে হয়, নাহলে হ্যাঁ বাপ পিতামহ এইসবদের কাছ থেকে টাকা পেলেও অনেক সময় মানুষ রাখতে পারে না। সেই জন্যে গুরু, হ্যাঁ বা সেরকম উপযুক্ত গুরু হলে ব্রহ্মজ্ঞান দিয়ে দিতে পারেন, কিন্তু ধরে রাখতে পারেন না, হ্যাঁ সেগুলো হচ্ছে ধরে রাখার ক্ষমতা থাকা দরকার, হ্যাঁ সেই জন্যে এগুলো হচ্ছে কি অত্যন্ত হচ্ছে করফলায়ত, এখানে যে বলছেন মানে তার নিজের সম্পূর্ণ বশীভূত থাকে, হ্যাঁ তখন এইভাবে পিছলে যায় না, পেয়েও যে পিছলে যাওয়া অর্থাৎ ধরে রাখতে পারে না সেরকম কিন্তু হয় না। সেই জন্যেই হচ্ছে কি এই সাধন ভজন এই জন্যই দরকার হয়। উক্ত কারণে মলিন মনের শোধনে যত্নশীল হওয়া মুক্তিকাম সাধকের পক্ষে অবশ্য কর্তব্য। মন বিশুদ্ধ হইলে, মন হইতে রাগ দেশাদি দোষ দূরীভূত হইলে, হ্যাঁ রাগ দেশাদি, এই রাগ দেশাদি বলতে কি বলছে, রাগ মানে কোনোরূপ মনস্কামনা পাওয়ার ইচ্ছা আসক্তি, আর দেশ হচ্ছে ঠিক তার উল্টোটা, কোনো জিনিস এলেই বিরক্ত হওয়া, সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা, হ্যাঁ এরকম দেখে সেই রাগ দুটোই হচ্ছে একই মুদ্রার এপিটোপিট, রাগ দেশ। যখন মানুষ মন শুদ্ধ হয়ে যায় তখন যেটা স্বাভাবিকভাবে আসতে আসছে, হ্যাঁ কোনো কিছুর প্রতি সে বিরক্ত হয় না, আবার কোনো কিছুকে আসক্ত হয়, কোনো কিছুই হচ্ছে কি কিছু এসে যায় না। সেই রাগ দেশাদি দোষ দূরীভূত হইলে করতলস্থ কোনো ফলের ন্যায় মুক্তি অতি সহজে প্রাপ্ত হয়। তাহলে মুক্ত হতে গেলে অর্থাৎ ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর লাভ করতে গেলে যেটা দরকার হচ্ছে মনের শোধন কর্ত, এই মনের শোধনটার জন্যই সমস্ত সাধনা, এছাড়া অন্য কোনো সাধনার আর কোনো উদ্দেশ্য নেই। এই যে শোধন হচ্ছে কি মনের শোধনই হচ্ছে সাধনার উদ্দেশ্য। এত সাধন ভজন করতে বলা হয়, সাধন ভজনকে কত ভাগে ভাগ করা হয়েছে, এক এক সম্প্রদায়ের এক এক রকম সাধন পদ্ধতি, তারপরেতে হচ্ছে এক এক যুগে এক এক রকম সাধন অবতার পুরুষটা দিয়ে যান, এই সমস্ত সাধনই হচ্ছে কি মনটাকে শুদ্ধ করার জন্য। আসলে আমাদের মধ্যে হ্যাঁ বলছেন যে জ্ঞান সর্বদা স্বাভাবিকভাবে রয়েছে, মনের মধ্যে চৈতন্য সত্তা রয়েছে, আমরা শুধু মনটা মলিন বলে আমরা তারা দেখতে পাই না, আমাদের মন মলিন। যেমন উদাহরণ দেওয়া হয় যে একটা লণ্ঠনের মধ্যে আগুন সবসময় আছে, কিন্তু লণ্ঠনের কাঁচটা যদি ভূষাতে ভর্তি হয়ে থাকে, কালিতে ভর্তি হয়ে থাকে, তখন আর আগুনটাকে দেখা যায় না। হ্যাঁ সুতরাং আগুন নতুন করে জ্বালতে হয় না, শুধুমাত্র আলো পেতে গেলে ভূষাটা পরিষ্কার করতে হয়, অর্থাৎ কালিটা পরিষ্কার করতে হবে। তেমনি আমাদের ভেতরে জ্ঞান রয়েছে, জ্ঞান নেই যে তা নয়,
কিন্তু সেটা হচ্ছে কি, এই আমাদের মনের কালীগুলো দূরীভূত করতে হবে। মনের কালী কি? মনের কালী হচ্ছে মনের ভোগের বাসনা। হ্যাঁ, মনের ভোগের বাসনাটাই হচ্ছে মনের কালী। মোক্ষৈক সত্যা বিষয়েষু রাগম নির্মূল্য সমনস্য চ সর্বকর্ম সশ্রদ্ধয়াজ শ্রবণাদিনিষ্ঠ রজ স্বভাবংশ ধুনোতি বুদ্ধে। মোক্ষৈক সত্তা বিষয়েষু রাগম, হ্যাঁ, নির্মূল্য সমনস্য চ সর্বকর্ম, এটা বলছে মোক্ষ এক সত্তা, একমাত্র মোক্ষতি আসক্ত হয়ে থাকবে, অর্থাৎ আমি মুক্তি চাই। যেমন ঠাকুর বলতেন ঈশ্বর লাভের বাসনা বাসনা নয়, হ্যাঁ, বলে ঠাকুর উদাহরণ দিয়েছে, কথা আমাদের আছে যে হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, মিষ্টি মিছরির মধ্যে নয়। মিছরিকে তো আমরা মিষ্টি বলি, জানি কেন, অন্য মিষ্টি বা অন্য শাক আমাদের শরীরের যে ক্ষতি করে, এই হিঞ্চে শাক বা এই মিষ্টি সেগুলো ক্ষতি করে না। সেগুলো এই জন্য বলেছেন এইরকম, তেমনি মোক্ষের বাসনা বাসনাই নয়, হ্যাঁ, যে ঈশ্বরকে লাভ করা বাসনার মধ্যে পড়ে না। ঠাকুর বলছেন বাসনা কোনটা ক্ষতিকারক বাসনা, ক্ষতিকারক বাসনা হচ্ছে ভোগের বাসনা, আমাদের ইন্দ্রিয় ভোগের বাসনা, স্থূল জিনিস ভোগের বাসনা, সেটাই হচ্ছে ক্ষতিকারক। না, সেই জন্য বলছে মোক্ষ এক সত্যা, হ্যাঁ, একমাত্র মোক্ষতি মোক্ষতি আসক্ত হয়, তাহলে আসক্ত কিসে হবে, ভোগে আসক্তি নয়, মোক্ষের প্রতি আসক্ত, অর্থাৎ আমি মুক্তি পেতে ইচ্ছে, হ্যাঁ, অর্থাৎ যে ব্রহ্মজ্ঞান বা আমার ঈশ্বর লাভের ইচ্ছা, এইটার প্রতি আসক্ত থেকে, অন্য আর কিছুই চাই না, শুধু এইটাই চাই। আর বিষয় এসু রাগ নির্মূল্য, আর বিষয় সকলে, অর্থাৎ যেগুলো আমরা স্থূল বিষয় ভোগ করি, আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে ভোগ করি, চক্ষু দিয়ে ভালো ভালো জিনিস থেকে দেখতে চাই, জিহ্বা দিয়ে ভালো ভালো জিনিস খেতে চাই, কান দিয়ে ভালো ভালো জিনিস শুনতে চাই, হ্যাঁ, এই যে এইগুলো, হ্যাঁ, সব এইগুলো হচ্ছে বিষয়। কারণ কী জিনিস শুনতে চাই, ভালো গান শুনতে চাই, ভালো কথা শুনতে চাই, যেগুলো আমাদের হচ্ছে কি মনটাকে মানে ভালো লাগবে, আমাদের হচ্ছে কি ভেতরের হচ্ছে বাসনাটাকে পূর্ণ করবে, এইভাবে মনে করে সেই এগুলো হচ্ছে বিষয়। হ্যাঁ, সেই বিষয় এসু রাগম, তাতে আসক্তি, ভালো জিনিস খাবার আসক্তি, হ্যাঁ, এইসব এই জিনিসকে বিষয় এসু রাগম নির্মূল্য, এখন নির্মূল করি, নির্মূল্য বিষয় এসু রাগম নির্মূল্য, এই যে আমাদের বিষয় সকলের প্রতি যে আসক্তি সেগুলোকে নির্মূল করে, হ্যাঁ, যাতে শুধু সাময়িক তাড়ালে হবে না, মূল শুদ্ধ তাড়াতে হবে। হ্যাঁ, ঠাকুর যেমন বলছেন একটু সুতো একটু ভেসে থাকলে ছুঁচের ভেতর দিয়ে গলে না একদম, হ্যাঁ, বাইরে থেকে মনে হচ্ছে কিছু নেই। ঠাকুর যেমন বলছেন যে একটা অশ্বত্থ গাছ, তার ডালগুলো কেটে ফেললে মনে হয় গাছটা মরে গেল বোধ হয়, তারপরের দিন দেখা যাবে যে আবার ফেঁকলি বেরিয়েছে, কারণ তার মূল রয়েছে। হ্যাঁ, মূল থাকলে হবে না, অর্থাৎ এই বাসনা নির্মূল করে ফেলতে হবে। বিষয় এসে রাগ নির্মূল্য, মনে হয় নির্মূল কী করে করা যায়, অতি সহ বাসনা তো অতি সহজে নির্মূল করা যায় না, বলছে দুটো জিনিস পাশাপাশি চালাতে হয়। এক হচ্ছে ঈশ্বর চিন্তা, ঈশ্বর তো বাক্য মনের অতীত, তাকে আমরা কী করে চিন্তা করব, হ্যাঁ, তাকে চিন্তা করার পদ্ধতি গুরু বলে দেন যে একটা ইষ্ট মূর্তি ঠিক করে দেন, যদিও ঠিক ঠিক ঈশ্বরকে চিন্তা করা তিনি হচ্ছে বাক্য মনের অতীত, তবুও ঈশ্বরের সমস্ত গুণ আমাদের মনের উপযোগী করে যতটা চিন্তা করা যায় তার ব্যবস্থা শাস্ত্র করেছে, হ্যাঁ, বা তার ব্যবস্থা সাধু মহাপুরুষরা গুরু বলে দেন, সেই গুরু পরম্পরাক্রমে যে পদ্ধতি তারা পান, হ্যাঁ, যার যেমন ক্ষমতা, অর্থাৎ সমস্ত অধিকারী সমান নয়, হ্যাঁ, যে সমস্ত মানুষের সাধন ভজন অবস্থা সমান নয়, কেউ একটু নিচু স্তরে আছে, কেউ উঁচু স্তরে আছে, এক একজনের এক এক রকম অবস্থা, ওই জন্যে হচ্ছে কি নানান রকম সাধন ভজন রয়েছে, হ্যাঁ, হচ্ছে কি অদ্বৈতবাদের সাধন, দ্বৈতবাদের সাধন, সাকার সাধনা, নিরাকার সাধনা, এইসব রয়েছে, হ্যাঁ, যে যেমন উপযোগী গুরু তাকে সেই রকম হচ্ছে কি ধ্যান করতে হবে সব বলে দেন, ধ্যানের বিষয় আছে, সেই ধ্যানকে ঠিক ঠিক তাহলে ঈশ্বরকে বিভিন্ন রকম হয় বলে, হ্যাঁ, ঈশ্বর ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন, সুতরাং যার পক্ষে যেরকম উপযোগী হবে, যার প্রকৃতি যেরকম সেরকমভাবে গুরু, অর্থাৎ যিনি তার মনের রোগ বোঝেন তিনি তার ইষ্টমূর্তি ঠিক করে দেন, যেইভাবে তুমি চিন্তা করো, হ্যাঁ, ঈশ্বরকে, এর মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বর কোনো জায়গায় নেই এরকম নয়, তবে এটা এটাই হচ্ছে ঈশ্বরের রূপ, এইভাবে তুমি চিন্তা করো, ঈশ্বর যেমন রূপের মধ্যেও থাকতে পারেন আবার অরূপও হতে পারে, হ্যাঁ, সব কিছুই তাকে পাওয়া যায়, সুতরাং সেটা হচ্ছে কি সেই রকমভাবে সেই ঈশ্বরের চিন্তা করতে থাকলে তখন বিষয় বাসনা আস্তে আস্তে নির্মূল হয়, একবারে হয় না।
ঠাকুর যেমন বলছেন পূর্ব দিকে ক্রমশ এগিয়ে গেলে পশ্চিম দিক ক্রমশ পেছিয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা যদি ঈশ্বরের চিন্তা করতে থাকি তাহলে আসলে ভোগ বাসনা হচ্ছে কি আস্তে আস্তে কমে যায়, দুটো একসঙ্গে চালাতে হয়। শুধু বিষয় বাসনা ত্যাগ করবো তারপর ঈশ্বর চিন্তা করবো তাতেও পারা যায় না, সে শক্তিতে কুলবে না। আবার শুধু ঈশ্বর চিন্তা করবো বিষয় বাসনা এলো এলো, ঈশ্বর চিন্তা করলে তো বিষয় বাসনা যাবে তা নয়। কেন মনের আমাদের পূর্বপূর্ব সংস্কার বশত মনের একটা আসক্তি আছে বাসনা করার জন্য, সেই দিকেই তখন ভালো লাগবে, আর ঈশ্বর চিন্তা ভালো লাগবে না, দুটো একসঙ্গে করতে হবে। যেমন বিষয় বাসনা মনে এলে সেটাও জোর করে দূর করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, সঙ্গে সঙ্গে মনটা কী করতে হবে একটা চিন্তায় ফেলে রাখতে হবে। কোন চিন্তা? ঈশ্বর চিন্তা, ইষ্টমূর্তির চিন্তা ফেলে রাখতে হবে। তাহলে হ্যাঁ কতক্ষণ বললে? হ্যাঁ, দিন রাত অহরাত, দিন রাত যতক্ষণ পারা যায় ততক্ষণ করতে হবে। জপ ধ্যান ততক্ষণ পারা যায় না, তাহলে বিভিন্নভাবে সেই চিন্তা করতে, শুধু যে জপ ধ্যান করতে হবে তা নয়। হ্যাঁ, যখন কাজকর্মের মধ্যেও ঈশ্বর চিন্তা করা যায় সেইভাবে, হ্যাঁ সব কিছুর মধ্যেই সবসময় অহরহ সেই চিন্তা করলে তবে হবে। সেই জন্য বলছেন নির্মূল্য, এই যে বিষয় এসে রাগং নির্মূল্য সংনস্য চ সর্বকর্ম, আর কি সমস্ত সকাম কর্ম ত্যাগ করা, অর্থাৎ সমস্ত যে কর্মগুলো স্বাভাবিকভাবে আমার রয়েছে সেই কর্মগুলোকে নিষ্কামভাবে করা। কর্ম মানুষ একবারে ত্যাগ করতে পারে না, বলছে সংনস্য চ সর্বকর্ম, এখানে আক্ষরিক অর্থ দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে, এখানে মানে বুঝতে হবে যে সমস্ত সকাম কর্ম ত্যাগ করে। যদি শুধু সেই কর্মটা উদ্দেশ্যই হয় কোনো আমার বাসনা পূর্ণ করা, তাহলে সেই সমস্ত কর্ম ত্যাগ করতে হয়। আর কিছু কিছু কর্ম আছে ত্যাগ করা স্বাভাবিকভাবে যায় না, জগতে থাকতে গেলে সেই সব কর্ম করতে হবে, জাগতিক নিয়মে সামাজিক বিধানে সেই সব কর্ম করতে হবে। সেই কর্ম করতে গেলে কী করতে হয়? এটা হচ্ছে কি সামাজিক বিধানে বা জাগতিক নিয়মে যখন তখন বুঝতে হবে সব ঈশ্বরেরই প্রদত্ত কর্ম, সুতরাং আমি ঈশ্বরের কর্ম করছি, আমার নিজের বাসনা পূরণের জন্য নয়। আমার কর্ম যেমন বিধিবদ্ধ রয়েছে আমি সেইভাবে কর্ম করে যাব, ফল যা হবে সেটা ঈশ্বর বুঝবে। যেমন বাবা বলে দিয়েছে বা মা বলে দিয়েছে এই কাজটা করে আয়, সে ছেলে কী করলো? সেই কাজটা করে দিয়ে চললো, সে কাজটার কী ফল হলো কী ফল না হলো সে অত চিন্তা করে না, বাবা বলেছে করে দিয়েছে, বা সে বাবার ফলটা বাবা বুঝবে। হ্যাঁ, সেই রকম যে আমার ঈশ্বর এই আমার কর্মকে করতে দিয়েছে, হ্যাঁ যে আমার এই সন্তান আমাকে ঈশ্বর দিয়েছেন, সন্তানকে মানুষ করা আমার কর্তব্য, সেটা করতে হবে। তারপর সন্তান ভবিষ্যতে আমাকে দেখবে কি দেখবে না সেটা আমার ব্যাপার না, সে যা ভালো বুঝবে করবে। সে আমাকে দেখবে কি দেখবে না সেটা আমার চিন্তার বিষয়। মানুষ বাসনা থাকলে মনে করে এই সন্তান ভবিষ্যতে আমাকে ভুয়ো হলে দেখবে, হ্যাঁ সুতরাং তার একটা যেন ইনভেস্টমেন্টের মতো, যেমন আমি টাকা ইনভেস্ট করছি সন্তানটা একটা ইনভেস্টমেন্টের মতন অনেকেই মনে করে, তার কিন্তু নয়। হ্যাঁ, সে যা করে করে, আমার কর্তব্য তাকে মানুষ করে, কেন ঈশ্বর আমাকে সেই দায়িত্ব দিয়েছে। এটা হচ্ছে নিষ্কামভাবে করা, তার যাতে কল্যাণ হবে সব কিছু করা এই পর্যন্ত, তারপর তার কর্তব্য সেটি। এইভাবে সমস্ত কর্মের মধ্যে এভাবে দেখা যায় যে কর্ম স্বাভাবিক সামাজিক বিধানে জাগতিক নিয়মে হ্যাঁ দিয়ে আমার কাছে এসে গেছে সেগুলো বুঝতে হবে ঈশ্বরের প্রদত্ত কর্ম, ঈশ্বর সে কর্ম আমাকে দিয়েছে, সে কর্ম করতে হবে, সে কর্ম এড়ানো যায় না। হ্যাঁ, সুতরাং সেই কর্ম কিন্তু নিষ্কামভাবে করতে হয়, অর্থাৎ সেই কর্মের মধ্যে যেন বাসনা না থাকে। সমস্ত এখানে নির্মূল্য সংনস্য চ সর্ম, সংনস্য চ কর্ম, সমস্ত কর্ম বলতে এখানে সকাম কর্ম আর নিষ্কাম, মানে অন্য কর্ম হলে সেটাকে হচ্ছে কি নিষ্কামভাবে যেতে করতে হবে। সেইভাবে সমস্ত কর্ম ত্যাগ করে, সমস্ত বিষয়েতে আসক্তি ত্যাগ করে, নির্মূল করে, আসক্তি ত্যাগ করে মানে নির্মূল করে, আর একমাত্র মুখ্য অর্থাৎ ব্রহ্মজ্ঞানের প্রতি আসক্ত হয়ে সব শ্রদ্ধয়া জ শ্রবণাদিনিষ্ঠ রজস্বভাবংশ ধুনতি বুদ্ধে সশ্রদ্ধয়া, শ্রদ্ধা সই, শ্রদ্ধা না থাকলে হবে না। শ্রদ্ধা বলতে কি বোঝায়? বহুবার আলোচনা করছি এই শ্রদ্ধার কথাটা আমাদের শাস্ত্রে অনেক জায়গাতেই আছে। হ্যাঁ, যে শ্রদ্ধার উপরে স্বামীজি ঠাকুর স্বামীজি বিশেষ করে খুব জোর দিয়েছেন। হ্যাঁ, মানে শ্রদ্ধা বলতে ঠিক বোঝায়, শ্রদ্ধা হচ্ছে গভীর বিশ্বাসকে শ্রদ্ধা বলতে পারা যায়। স্বামীজি বলছেন শ্রদ্ধা শব্দের এই যে সংস্কৃতে শ্রদ্ধা শব্দটা রয়েছে এর কোনো ইংলিশ ট্রান্সলেশন নেই, অর্থাৎ এই শ্রদ্ধাটা কি গভীর জিনিস, এটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে অর্থাৎ হিন্দু ধর্মের কালচারই এটা নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যত্র এত গভীরভাবে শ্রদ্ধার কথাটা বলা নেই। গভীরভাবে হচ্ছে কি ঈশ্বরকে বিশ্বাস করে, অর্থাৎ গুরু শাস্ত্র
হ্যাঁ যেটা বলছেন, হ্যাঁ সেটাতে গভীরভাবে বিশ্বাস। গুরু যখন, আমি তো ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, ঈশ্বর কি সত্যি করে আছে? গুরু যখন বলেছেন, শাস্ত্র যখন বলছেন, তখন অবশ্যই আছে। এই বিশ্বাসটা অত্যন্ত দৃঢ় বিশ্বাস। হ্যাঁ ঠিক ঠিক দৃঢ় বিশ্বাস হলে ঈশ্বরে তখন পাওয়ার জন্য ঈশ্বরের মন ব্যাকুল হয়ে যায়। শ্রদ্ধা যত আসবে আমাদের ব্যাকুলতা তত বাড়বে। হ্যাঁ যে ঠাকুর বলেছেন ব্যাকুল হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। হ্যাঁ ব্যাকুল, ব্যাকুলতা না থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। হ্যাঁ মন যখন ছটফট করে তখন ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর বলছেন যে সকালবেলা যখন পূর্ব আকাশ লাল হয় বোঝা যায় সূর্য উদয় খুব শীঘ্রই হবে, তেমনি যদি মনের মধ্যে ব্যাকুলতা আসে তখন বুঝতে হয় ঈশ্বর লাভের আর দেরি নেই, ওগুলো ঠাকুরের কথা। তাহলে সেই রকম কখন সেটা হয়? যখন বিশ্বাসটা পাকা হয়ে যায়। হ্যাঁ ঈশ্বর আছেন, এই বিশ্বাস পাকা হয়। যেমন স্বামীজি অন্য উদাহরণ দিয়ে বলেছেন, বলেছেন একটা চোর, হ্যাঁ সে হচ্ছে একদম জাত চোর যাকে বলা হয়, হ্যাঁ সে কোনো কিছু জায়গায় ধন সম্পত্তি আছে সেগুলো আর থাকতে পারে, হ্যাঁ কী করে সেটাকে লুট করবো এই চিন্তা করে। সে যদি জানে এই ঘরটার মধ্যে অনেক মূল্যবান বস্তু আছে, হীরে মণি মাণিক্য, তার আর কী করে ঘুম হবে না? তা সে ছটফট করবে, কী করে ওগুলো সব আমি লুট করব। তেমনি আমরা সকল মানুষ প্রাণী, শুধু মানুষ নয়, যে কোনো জীবজন্তু থেকে আরম্ভ করে সকলেই আমরা কি যথার্থ শান্তি চাই। কেবল শান্তিটা কীভাবে পাওয়া যাবে সেটা আমরা জানি না। শান্তি চায় না এরকম কোনো মানুষও নেই, কোনো প্রাণীও নেই, কেউ নেই, সকলেই সেই শান্তি চাই। কারণ আনন্দ চাই। সেই আনন্দ কেন? আমাদের স্বরূপ হচ্ছে আনন্দ। আমাদের শাস্ত্র বলছে আমরা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদ আনন্দ স্বরূপ, আমরা আনন্দ স্বরূপ। সুতরাং সকলেই আমরা সেই আনন্দকে চাই। কেবল আনন্দটা কীভাবে পাওয়া যাবে সেটা জানি না। হ্যাঁ সুতরাং সেই আনন্দে যদি আমরা বুঝতে পারি এই জায়গায় যথার্থ আনন্দ পাওয়া যাবে, মানুষ সেখানে ছুটবেই। হ্যাঁ তখন তাকে, তার সেটাকে পাওয়ার জন্য যে ঠিক ঠিক বিশ্বাস করে এইভাবে আনন্দ পাওয়া যাবে, তখন মানুষ ব্যাকুল হয়ে যায়। তেমনি হ্যাঁ হচ্ছে কি, যেমন ওই চোর ধন সম্পত্তিগুলো যথার্থ চোর হলে সে কী করবে ওইটাকে পাওয়ার জন্য ছটফট করে, তেমনি মানুষ যদি যথার্থ বিশ্বাস করে ঈশ্বর আছেন, গুরু শাস্ত্র যেটা বলছে সেটাকে যদি যথার্থ বিশ্বাস করে, তখন আর সে স্থির থাকতে পারে না। কী করে আমি সেই জ্ঞান লাভ করব, সেই ব্রহ্মকে লাভ করব, মানুষ তখন ছটফট করতে থাকে। সেটা কখন? ওই শ্রদ্ধা হবে। সেই জন্য বলছি সশ্রদ্ধয়া, হ্যাঁ সেই শ্রদ্ধার সঙ্গে ওর এই যে এগুলো করতে হবে, মোক্ষে আসক্তি সমস্ত বিষয় সকল হচ্ছে আসক্তি ত্যাগ, মোক্ষে আসক্তি আনবে আর সমস্ত সমস্ত কর্ম সকাম কর্ম ত্যাগ করবে, এগুলো শ্রদ্ধার সঙ্গে করবে। ওই করতে হবে কি হবে, হ্যাঁ এই বলে দিয়েছেন গুরু, না করলে বোধ হয় একটা পাপ হবে তাই একটু কোনো রকমে করে নিই, এরকম না। যে এটা হ্যাঁ হচ্ছে গুরু আমার যথার্থ কল্যাণাকাঙ্ক্ষী, তিনি যখন বলছেন আমি ঈশ্বরকে চাই, তিনি যখন বলেছেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই, এটাকে আমাকে পেতেই হবে। তখন এই বিশ্বাসটা দৃঢ় থাকলে তখন এই শ্রদ্ধার সঙ্গে করে, এই শ্রদ্ধার সঙ্গে সব কিছু করতে হয়। শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, আমাদের এগুলো হচ্ছে কি উপনিষদে আছে। কোনো কিছু কাউকে দান করতে গেলে শ্রদ্ধার সঙ্গে দিতে হয়। হ্যাঁ আমি বোধটা জাগ্রত করে নয়, যে শ্রদ্ধয়া দেয়, আমি ঈশ্বরকে হচ্ছে কি দান করছি, এর মধ্যে ঈশ্বর আছেন। যেমন ভগবানকে কোনো কিছু নিবেদন করতে গেলে পূজা নিতে গেলে আমি কি ভগবানকে দয়া করছি মনে করি? হ্যাঁ যে যখন পূজায় কোনো কিছু ফল দেওয়া যায়, যাক আমি ভগবানকে কিছু খাইয়ে দিলাম, ভগবান আমার কাছ থেকে কিছু পেলো, এরকম আমরা চিন্তা করি না। তেমনি কাউকে দান করতে গেলে হচ্ছে কি সে আমি তাকে কৃপা করলাম, এরকম মন নয়। হ্যাঁ যে তার মধ্যে ঈশ্বর আছেন, আমি তাকে দিয়ে আমি হচ্ছে কি ধন্য হলাম, এইরকম মনে হয়। শ্রদ্ধয়া দেয়ম, শ্রদ্ধার সঙ্গে দিতে হয়, এগুলো হচ্ছে শ্রদ্ধার সঙ্গে সব কিছু। শ্রদ্ধা এক একজনকে এক এক রকম দৃষ্টিতে দেখা হয় বটে, কিন্তু প্রত্যেকটা জায়গায় শ্রদ্ধা থাকতে পারে। যেমন হচ্ছে কি সন্তান যদি যথার্থ সন্তান হয় সে বাবা মাকে শ্রদ্ধা করে, আবার যদি বাবা মাও সন্তানের প্রতি শ্রদ্ধা থাকতে পারে, সেই শ্রদ্ধাটা কি স্নেহের আকারে প্রকাশ পায়, তার যথার্থ কল্যাণ চায়, যথার্থ কল্যাণ সে জানে এর মধ্যেও অনন্ত শক্তি আছে। এই শিক্ষক ছাত্রের সম্পর্ক, যেমন বিদ্যাবুদ্ধি তখনই হবে যদি ছাত্র শিক্ষককে শ্রদ্ধা করে, অর্থাৎ শিক্ষক যেটা বলছেন সেটা ঠিক তার থেকে আর থেকে বুঝে নেয়। যদি কোনো ছেলের মধ্যে ছাত্রের মধ্যে ঢোকে যে এই শিক্ষকটি অপদার্থ, সেই শিক্ষকের কাছ থেকে সে আর কিছু শিখতে পারবে? হ্যাঁ সে হচ্ছে তার সময় নষ্ট। তেমনি ছাত্রেরও যথার্থ কল্যাণ হবে শিক্ষক যদি সেই ছাত্রের প্রতি শ্রদ্ধা থাকে। হ্যাঁ তার সে জানে এর ভেতরে শক্তি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ একে ঠিক ঠিকভাবে বুঝিয়ে দিলে
এর মধ্যে এই বিদ্যাটা হচ্ছে কি পরিস্ফুট হবে, নিশ্চিতভাবে হবে। এই শিক্ষক থাকলে তখন শিক্ষক আন্তরিকভাবে চেষ্টা করে সেই ছাত্র কীভাবে শিখবে। এই পরস্পরের সঙ্গে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা এগুলোকে শ্রদ্ধার সম্পর্ক বলে, হ্যাঁ সেগুলো শ্রদ্ধা, সেই শ্রদ্ধার সঙ্গে সব কিছু করা, প্রত্যেকটা কর্ম শ্রদ্ধার সঙ্গে করা, এইটাই হচ্ছে আমাদের শাস্ত্র বলছে সশ্রদ্ধয়া, শ্রদ্ধার সঙ্গে হ্যাঁ সেগুলো করতে হবে। যিনি করেন শ্রবণাদিনিষ্ঠ, আর শ্রবণাদিনিষ্ঠ কি আমাদের শাস্ত্রে সাধনকে হ্যাঁ শ্রবণ মনন নিধিধ্যাসন, যে কোনো সাধন এই তার পেছনে শ্রবণ মনন নিধিধ্যাসন আছে, যে কোনো প্রকারের সাধনই হোক সেটা হচ্ছে কি এই আমাদের নিষ্কাম মানে নিরাকার সাধন হোক, সাকার সাধন হোক, যে কোনো ধরনের সাধন হোক, হ্যাঁ বৈষ্ণবভাবে সাধন হোক, শাক্যভাবে সাধন হোক, যে কোনোভাবে সাধন হোক, এই শ্রবণ মনন নিধিধ্যাসন সব জায়গায় জড়িত আছে। শ্রবণাদি মানে তিনটের কথাই বলা হচ্ছে, শ্রবণ প্রভৃতি এতে নিষ্ঠা। শ্রবণ মানে কি গুরুর কাছ থেকে শোনা, শুধু নিজের কাল্পনিক হলো তা নয়, গুরুর কাছ থেকে শোনা যে গুরু বলছেন ঈশ্বর আছেন, তুমি এইভাবে সাধন করো তাহলে তুমি ঈশ্বরকে পাবে, হ্যাঁ এইটা হচ্ছে শ্রবণ হলো। গুরু বলে দিলেন ঈশ্বর আছেন, একটা মন্ত্র বলে দিলেন শুনলাম, এটা হচ্ছে শ্রবণ। আর মনন কি, মনন সেটাকে চিন্তা করা, ভালো করে যুক্তি বুদ্ধি দিয়ে ভালো করে বুঝে নেয়া যে গুরু কীভাবে বলছেন, ঠিক এইভাবেই তো, এইভাবে এগুতে হয় মনন। হ্যাঁ যেমন হ্যাঁ যে একদিন পুরাণে সব আছে যে দৈত্য এবং দেবতা দুজনেই গেল হচ্ছে কি ব্রহ্মার কাছে, তার কাছে উপদেশ চাইছে যে কীভাবে আমরা জীবনযাপন করবো বলুন। হ্যাঁ ব্রহ্মা সকলের হচ্ছে কি পিতা, তার কাছে গেলেন, তারা বলছে তুমিই ব্রহ্ম, হ্যাঁ তুমিই ব্রহ্ম বলতে হচ্ছে কি দুজনেই ফিরে এলো। এইবার প্রথমেই ভাবলো আমাদের শরীরটা বোধ হয় ব্রহ্ম, কারণ শুধু এইটুকুন কথা বলেছেন যে তুমি ব্রহ্ম, তাহলে আমি তো শরীরটা, তাহলে আমি ব্রহ্ম। এবার যারা অসুর তারা কী করলো, শরীরটার ভোগে লিপ্ত হয়ে গেল, শরীরটাকে ভালো করে যত্ন করতে হবে। দেবতারাও প্রথমে তাই ভাবলো, তারপরই কিন্তু তাদের মনন আছে, হ্যাঁ তারা তো মনন যুক্তি বিচার দিয়ে তারা চিন্তা করছে, তাই তো শরীরটা হলে তো আমি কী করে হব, শরীরটা ব্রহ্ম তার তো বিনাশ নাই শুনেছি, হ্যাঁ সে যে চিরকাল একই রকম, অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে, তাহলে শরীর তো নষ্ট হয়ে যায়, তারা তাকে হতে পারে না, এই মনন করছে। হ্যাঁ তাদের মনন করে আবার তারা ব্রহ্মার কাছে গেল, কিন্তু অসুখ আর গেল, তারা ওই নিয়ে ভোগে মেতে গেল। এবার গিয়ে জিজ্ঞেস করলে যে আপনি বললেন আমি ব্রহ্ম, আমি তো যদি শরীরটা, হ্যাঁ বললে তাহলে তো আমরা শরীরটা তো নই, বলে হ্যাঁ তোমরা ভালো করে চিন্তা করো, হ্যাঁ তো তবে তুমিই ব্রহ্ম। এইভাবে করতে করতে তারা হচ্ছে কি ব্রহ্মজ্ঞানে, যথার্থ ব্রহ্মজ্ঞানে পৌঁছে গেল। এই যে তারা মননটাকে জাগিয়ে রেখেছে মনন, হ্যাঁ কারণ হচ্ছে শাস্ত্রের কথা হচ্ছে গুরু, শাস্ত্রের কথা হ্যাঁ বা গুরুর কথা সেগুলো হচ্ছে গভীর, কারণ সেগুলো হচ্ছে জ্ঞানের কথা, সেই জ্ঞান পর্যন্ত আমরা যেতে পারি না, হ্যাঁ সেই জ্ঞান যেতে পারি না মানে এখন অন্তত যেতে পারিনি, যত ধ্যান করতে করতে সেই জ্ঞানের দিকে এগোনো যায়, হ্যাঁ তখন তার নতুন নতুন অর্থ পরিস্ফুট হয়। সেই জন্য বলে এই যে কথা আমৃত যেখানে ঠাকুরের কথা রয়েছে, হ্যাঁ ঠাকুর মানে যে সাক্ষাৎ যোগাবতার ঈশ্বর, তিনি যে কথা দিয়েছেন সেগুলো আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ হচ্ছে কি জাগতিক দিকে আমরা সেই জন্য ছোট ছেলেও বুঝতে পারে, বলে আমি বুঝতে পারি কি কথামৃতের কথা। আবার একজন বৃদ্ধ মানুষ যিনি সারা জীবন কথামৃত নিয়ে সাধন ভজন করছেন, তিনি বৃদ্ধ মানুষ, তিনিও বলছেন আমি বুঝতে পারছি না, যত দিন যাচ্ছে নতুন নতুন অর্থ পাচ্ছি। সুতরাং কেন নতুন নতুন অর্থ পাচ্ছে, কারণ এই কথাগুলো ঠাকুর তাঁর গভীর হ্যাঁ হচ্ছে কি হ্যাঁ ভেতর থেকে তিনি বলেছেন, অর্থাৎ আমাদের বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বলেছেন। যত মানুষ গভীরে ধ্যান করতে করতে যত ডুব দেবে, ঠাকুর বলছেন ডুব দিতে হয়, যত ডুব দেবে যেখানেই যাক না কেন সব কিছুর সঙ্গে সামঞ্জস্য করে বলেছেন। তিনি ঈশ্বরকে অহরহ করামলকপথ প্রত্যক্ষ করছেন, সুতরাং প্রত্যেকটা অবস্থার সঙ্গে মনের প্রত্যেকটা অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ঠাকুরের কথা বলা, কোনো জায়গায় এটা হচ্ছে কি হ্যাঁ বাস্তবের সঙ্গে বিরোধী হবে না, মন যে অবস্থাতেই যাক না কেন ঠাকুরের কথার সঙ্গে মিলে যাবে। কিন্তু সেই রকম অবস্থা থেকে যারা বলে না, অর্থাৎ ঈশ্বর লাভ না করে যারা ঈশ্বরের কথা বলে তাদের কথা মেলে না। ওই জন্যে হ্যাঁ ঠাকুর একদিন তা কথামৃতি আছে, একজন বক্তৃতা করছে ঈশ্বর নিরস, হ্যাঁ তোমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। ঠাকুর বলছে কী কথা বলো দেখুন, যিনি কিনা রসস্বরূপ, বেদে বলেছে তিনি রসস্বরূপ, রস বৈশ্য, বেদে সত্যি করি আছে উপনিষদে আছে রস বৈশ্য, তিনি রসস্বরূপ, তাকে কিনা বলছে নিরস, তার মানে সেই ঈশ্বরকে কখনো দেখেন।
বলে সেই বলছেন, একটা ছেলে বলছে তার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। হ্যাঁ, বলে দেখবেন গোয়ালে গরুই থাকে, ঘোড়া কি আর থাকে? তাহলে বুঝতে হবে সেখানে তার ঘোড়াও নেই। হ্যাঁ, আরেকজন বলছে তাহলে গরুও নেই, অর্থাৎ তার কথার সামঞ্জস্য হচ্ছে না। এই কথা বলছেন যারা বাস্তবের সঙ্গে হচ্ছে কি, যাদের যোগ নেই তার কথা সামঞ্জস্য নেই। যিনি বলছেন ঈশ্বর নিরজ, তিনি ঈশ্বরকে দর্শন করেনি, ঠাকুর বলে দিচ্ছেন, সেই জন্য তার কথার সঙ্গে সামঞ্জস্য নেই। কিন্তু যিনি ঈশ্বরকে দর্শন করে বলছেন তার কথার সঙ্গে কখনো বাস্তবের সামঞ্জস্যহীন হয় না, হ্যাঁ সব জায়গায় মিলে যায়। এই জন্যই তো স্বামীজি বলেছেন ঠাকুরের এক একটা কথা দিয়ে ঘুরি ঘুরি বেদান্ত গ্রন্থ, বেদান্ত হচ্ছে কি দিয়ে ব্যাখ্যা করা যায়, বেদান্ত গ্রন্থ লেখা যায়। বেদান্ত গ্রন্থ বলতে কি, যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা যাদের যে অনুভূতি সেগুলো হচ্ছে কি এই উপনিষদ বেদে লিখে গেছেন, হ্যাঁ সেগুলো তিনিই লিখুন বা তার কাছ থেকে শুনেই কেউ লিখুন, তিনি হচ্ছেন তাদের জ্ঞানের সেই সমস্ত লিখে গেছেন। তারা বিভিন্নভাবে ঈশ্বরকে দেখেছেন, যেমন বলছেন সূর্যকে বিভিন্নভাবে দেখা যায়। হ্যাঁ, আমরা একরকম দেখছি, আরও বহু কিলোমিটার ওপরে উঠলে সূর্যকে আর একরকমভাবে দেখা যাবে। হ্যাঁ, আবার কোনো কোনো জিনিস পূর্ব দিক থেকে একরকম দেখা যায়, পশ্চিম দিক থেকে আর একরকম দেখা যায়, বিভিন্নভাবে বিভিন্ন, সব কথাটা অবশ্যই সত্য। বাস্তব যদি দেখে সব কথা অবশ্যই সত্য, তাহলে তেমনি ঈশ্বরকে নানানভাবে হচ্ছে কি আমাদের মুনি ঋষিরা দেখেছেন, তারা সেই সবগুলো হচ্ছে কি শাস্ত্রের মধ্যে লিখে গেছেন, সেই জন্য শাস্ত্রের মধ্যে লিখে গেছেন বলে সব অবস্থাগুলি সত্য। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হতে পারে, যেমন সেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে একজন এসে বললো অমুক গাছ একটা জানোয়ার বসে আছে দেখলাম লাল রঙের, আরেকজন এসে বললো নীল রঙের, আমিও দেখেছি সেটা নীল রঙের, আরেকজন বলতে সবুজ রঙের। এইভাবে তিনজনে সবাই মিলে ঝগড়া শুরু হয়ে গেল। তারপর সেই ঝগড়া মেটানোর জন্য তারা গেল সেখানে গিয়ে গাছের তলায় একজন আছে, তাকে জিজ্ঞেস করে বললো তোমরা যা বলছো সব সত্য, যে সেটা সেই জানোয়ারটা কখনো নীল হয়, কখনো লাল হয়, কখনো সবুজ হয়, আরও কত কি, কখনো আবার কোনো রং থাকে না, অর্থ তরু। এইভাবে তাহলে সব জিনিসটার সঙ্গে এই যে কে সামঞ্জস্য করতে পারছে, যিনি হচ্ছে ওই গাছের তলায় থাকে তিনি সব কিছুর সঙ্গে সামঞ্জস্য করতে পারছেন। সুতরাং শাস্ত্রের, হ্যাঁ ওই যে যিনি ঈশ্বরকে হচ্ছে কি সবভাবে দেখেছেন তিনি সামঞ্জস্য করতে পারেন, তারা যে কথা বলেন সেই কথার সঙ্গে কোনো অবস্থাতেই অসামঞ্জস্য হয় না। সেই জন্য মানুষ যত হচ্ছে কি ধ্যান জপ করতে থাকে তত ঠাকুরের কথা গভীর গভীর অর্থ পায়, নতুন নতুন অর্থ পায়। মন যখন যত একাগ্র হয় তখন আমাদের জীবন ধারা সম্বন্ধে নানান রকম চিন্তাভাবনার পরিবর্তন হতে থাকে, যে আমাদের স্বরূপ কি, মানুষের স্বরূপ কি, মানুষের কি শুধু শরীরটা নাকি মনটা না বুদ্ধিটা, এই যে মানুষের স্বরূপ সম্বন্ধে যত মানুষ গভীরভাবে ধ্যান করতে থাকে তত তার ধারণা আর তো গভীর থেকে গভীরতর হয়। কিন্তু যত ধারণাই যা গভীর থেকে গভীরতর হোক না কেন, ঠাকুরের কথার সঙ্গে কখনো অসামঞ্জস্য হবে না, বা যারা সেই ঈশ্বরকে অনুভব করেছেন সেই সব মহাপুরুষদের কথার সঙ্গে কখনো অসামঞ্জস্য হবে না, কারণ তারাও তাদের গভীর জ্ঞান থেকে বলেছে, ওপর ওপর বললে তখন সামঞ্জস্যহীন হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, সেটাই যে কথা বলছিলাম, এই শ্রবণাদিনিষ্ট, শ্রবণ আগে গুরুর কাছ থেকে শুনলো কিন্তু সেইটার অর্থ কি, মনন করতে হয়, মনন মানে মন দিয়ে ভালো করে চিন্তা করতে হয়। মনন করলে একবারই যে অর্থ পাওয়া যাবে তা নয়, আমাদের মনের সীমাবদ্ধতা আছে, মন যতটুকু পারে ততটুকু অর্থ ধারণা করতে পারবে তাতেই চলবে। যেমন একটা ছেলে, হ্যাঁ সবে হচ্ছে কি পেন্টিং শিখছে, আঁকা শিখছে, সে কী করছে একটা মানুষ আঁকতে গেল, বাইরে থেকে দেখে মনে হলো ও এ তো মানুষ হয়নি, এটা একটা বাঁদর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেই বাঁদর আঁকার মধ্যে কোনো সার্থকতা নেই, সার্থকতা আছে। হ্যাঁ, যে ওইভাবেই সে অভ্যাস করছে, আস্তে 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 এমন সে আঁকতে শিখবে ওই এখন বাঁদর হয়ে যাচ্ছে, আর একটু পরে মানুষ হবে বটে, সে কিন্তু মানুষটার সঙ্গে যে মানুষটার ছবি আঁকতে যাচ্ছে তার মিল পাচ্ছে, পাওয়া যাচ্ছে, আরও কমসে কমসে মনে হবে যে মানুষটাকে আঁকতে চেয়ে সেটা যেন জীবন্ত এখানে বসে আছে। হ্যাঁ, যে কমসে কম যত দিন যাবে, হ্যাঁ যত আঁকা কুশলী আঁকা হবে তত বাস্তবের কাছাকাছি হবে। তেমনি আমরা যদি, হ্যাঁ হচ্ছে কি এই যেটুকুন আমরা চিন্তা করতে পারছি আমাদের সীমাবদ্ধ মন দিয়ে, সেটুকুন চিন্তা করার একটা মূল আছে, এই যে সেই জন্য মনন করতে হয়। মনন করলে ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরকে বলছে তত্ত্ব তো চিন্তা করতে হয়, গীতাতে আছে যোগমান ব্যক্তি তত্ত্ব তো, তিনি সব কিছু জ্ঞানের অতীত হয়ে যায়। যে শুধু চিন্তা করছে এটা হচ্ছে মানে হচ্ছে শ্রীকৃষ্ণ,
হচ্ছে কি যশোদার পুত্র, কিন্তু তত্ত্ব তো তাকে জানে না, বলে তাহলে জ্ঞান হলো না। তত্ত্ব তো তাকে জানতে হবে, তিনি স্বরূপত কি, হ্যাঁ সেই স্বরূপত জ্ঞানটা কত হয়, যত জিনিসটাকে তাকে চিন্তা করা যায়, যত মনন করতে যায়, মনন হ্যাঁ হচ্ছে কি কমসে কমস রিফাইন হয় ইংরেজিতে যাকে বলা, সূক্ষ্ম হতে থাকে, অর্থাৎ বাস্তবের কাছাকাছি যেতে থাকে, না সেইটা শ্রবণ মনন আর কি নিরিধ্যাস। মনন যেটা করলো সেটা গভীরভাবে যে ধ্যান করতে হয়, একাগ্রভাবে ধ্যান করা, তাকে নিরিধ্যাসন দিয়ে আমরা অন্য কথায় ধ্যান বলতে পারি। হ্যাঁ তাহলে মনন হচ্ছে বুদ্ধি দিয়ে চিন্তা করা বা মন দিয়ে চিন্তা করা, আর নিরিধ্যাসন হ্যাঁ হচ্ছে গভীরভাবে ধ্যান করা। যে কোনো পন্থাই অবলম্বন করুক না কেন, সাকারি হোক নিরাকারি হোক, এই তিনটে সাধন রয়েছে, শ্রবণ মনন নিরিধ্যাসন। এই শ্রবণাদিনিষ্ঠ সশ্রদ্ধেয়াজ শ্রবণাদিনিষ্ঠ, অর্থাৎ শ্রবণ মনন নিরিধ্যাসনে তার গভীর নিষ্ঠা আছে, ছেড়ে দিচ্ছে না, প্রতিদিন অহরহ সে শ্রবণ মনন নিরিধ্যাসন করে যাচ্ছে। হ্যাঁ যে রজস্বভাবং স ধুনতি বুদ্ধে, হ্যাঁ রজস্বভাবং বহির্মুখী বৃত্তি, রজগুণ রজগুণ কাজকর্ম, আমাদের তিনটে গুণ আছে সত্ত্বগুণ রজগুণ তমগুণ, তমগুণ দিয়ে কিছু হয় না, তমগুণে মানুষ হচ্ছে মানুষকে বিনাশ করে, হ্যাঁ সে ঘুমোতে ঘুমোতে সারা জীবন কেটে যায়, তারপর শেষ হয়ে যায়। রজগুণ রজগুণ হচ্ছে বহির্মুখী মন, কর্মের প্রবৃত্তি ভোগের প্রবৃত্তি, এগুলো হচ্ছে রজগুণ। আর সত্ত্বগুণ আমাদের মনের যে প্রবৃত্তি মনকে হচ্ছে কি একাগ্র করে ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেটা সত্ত্বগুণ। এখানে বলছেন রজস্বভাবংশ ধুনতি বুদ্ধে, হ্যাঁ সে হচ্ছে বুদ্ধির রজগুণকে, আমাদের বুদ্ধি বা মনের মধ্যে যে রজগুণকে আছে সেটাকে নাশ করে দেয়, অর্থাৎ আমাদের বহির্মুখী বৃত্তিগুলোকে সম্পূর্ণ নাশ করেন, হ্যাঁ সেই হচ্ছে ঈশ্বরকে লাভ করতে পারে। হ্যাঁ এরকমভাবে মনকে তৈরি করতে হয়, যে অধিকারী এখন ওই শ্লোকটার বাংলা মানে এখানে যেটা করা আছেন, যে অধিকারী সাধক মোক্ষ লাভকে জীবনের একমাত্র উদ্দেশ্য রূপে গ্রহণ করে, হ্যাঁ যে এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য, আর আমি অন্য কিছুই চাই না। হ্যাঁ যে ঠাকুর হ্যাঁ যে যেমন বলছেন যে সেটা হচ্ছে বুদ্ধি, হ্যাঁ সে যেরকম হচ্ছে ঈশ্বরকে হচ্ছে ভালোবাসা, কীরকম ভালোবাসা, হ্যাঁ অব্যভিচারিণী ভালোবাসা, মানে অন্য আর কাউকে না, অন্য আর কিছুকে নয়, ঈশ্বরকে শুধু ভালোবাসা, অন্য কাউকে তা বলে ভালোবাসো না, হ্যাঁ তাদেরকেও ভালোবাসো, তাদের মধ্যে ঈশ্বর আছেন বলে অন্য কারণে নয়, তারা ভালোবাসে না মূলত ঈশ্বরকে। তাহলে আমাদের বাড়িতে বাবা মা রয়েছেন, পুত্রকন্যা রয়েছেন, হ্যাঁ স্বামী স্ত্রী পরস্পর আছেন, আরও কত আত্মীয় স্বজন আছেন, তাদেরকে ভালোবাসতে না করা হচ্ছে না, তাদেরকে ভালোবাসবে কিন্তু কেন, তাদের মধ্যে ঈশ্বর আছে, একমাত্র ঈশ্বরই ভালোবাসার বস্তু, আর কেউ ভালোবাসার বস্তু নেই জগতে। হ্যাঁ সেই হচ্ছে কি, তাহলে অন্য কেউ ভালোবাসবে কারণ তাদের মধ্যে ঈশ্বর আছেন বলে। যে অধিকার তেমনি মোক্ষ লাভকে জীবনের একমাত্র উদ্দেশ্য, যে অধিকারী সাধক মোক্ষ লাভ আর কোনো তার উদ্দেশ্য, হ্যাঁ যে যে অধিকারী সাধক মোক্ষ লাভকে জীবনের একমাত্র উদ্দেশ্য রূপে গ্রহণ করে এবং বিষয় আসক্তি নিঃশেষে বর্জন পূর্বক সকল সকাম কর্ম পরিত্যাগ করে, নিঃশেষে সম্পূর্ণরূপে বিষয় আসক্তি পরিত্যাগ করতে হয়, বলে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা সম্ভব, বলে প্রথমেই সম্ভব নয়, কারণ হচ্ছে কি এটা হচ্ছে তার জন্যই সাধন ভজন করতে হয়, নিঃশেষে পরিত্যাগ কোনো সম্ভব। এই যে কথার আগে বলছিলাম, ঠাকুর বলছেন সামান্য একটু ফেঁসে থাকলে সুতো ছোঁচের মুখ দিতে বলে না, হ্যাঁ যে কিন্তু এটা খুব মনে হয় আমাদের এরকম অবস্থা, মনের অবস্থা হওয়া তো খুব কঠিন ব্যাপার, তাহলে কি আমাদের কিছু হবে না, স্বামীজি এরকম বলেছেন, একবার মাকে জিজ্ঞেস করা হচ্ছে, মা স্বামীজি যেসব কথা বলেছেন সেগুলো তো আমাদের জীবন অসম্ভব বলে মনে হয়, তাহলে কি আমাদের কি ঈশ্বর লাভ হবে না, মা বলছে অত চিন্তা করছো কেন বাবা, হ্যাঁ যে তোমরা ঠাকুরের আশ্রয় নিয়েছো, হ্যাঁ ঠাকুরের হচ্ছে কি ঠাকুরকে ডেকে যাও, তিনি কি অদ্ভুত উপায়ে হ্যাঁ সব কিছু করে দিতে পারেন সেটা তোমরা জানো না, তিনি অদ্ভুত উপায়ে অদ্ভুত ব্যবস্থা করে দেবেন, তার কাছে যদি তুমি সত্যি সত্যি হ্যাঁ হচ্ছে কি হ্যাঁ মন প্রাণ দিয়ে তাহলে রাখো, তিনি সমস্ত ব্যবস্থা করে দেবেন, এখন মনে হচ্ছে যেটা অসম্ভব তিনি কোথা দিয়ে কী করে দেবেন, সুতরাং ঠাকুরের আশ্রয় নিলে সব কিছু সম্ভব, কিন্তু সেই আশ্রয়টা হচ্ছে কি না হচ্ছে কি তার মধ্যে কপটতা চলবে না, হ্যাঁ ঠাকুর মন বোঝেন, ঠাকুর আর কিছু দেখেন না, ওপরের ভণ্ডামি মানুষ ভুলতে পারে ঈশ্বর ভুলেন, সুতরাং মন প্রাণ দিয়ে যদি তাকে বলা যায় তাহলে সব কিছু হয়ে যায়। তেমনি বলছেন এবং বিষয়াসক্তি নিঃশেষে বর্জন পূর্বক, নিঃশেষে বর্জন কঠিন হলো না হচ্ছে কি ঈশ্বরের কৃপা হলে সম্ভব, নিঃশেষে বর্জন পূর্বক সকল সকাম কর্ম পরিত্যাগ করে, যে সকল কার্য যেগুলো আছে যেগুলো শুধুমাত্র বাসনা মেটানোর জন্য কর্ম,
সেগুলো ত্যাগ। আর যে কর্মগুলো আমাকে করতেই হবে, সামাজিক বা জাগতিক নিয়ম এসে যাচ্ছে, সেগুলো আমি বাসনা হয়ে করবো না, আমি ঈশ্বরের কর্ম বলে করবো। এইভাবে নিষ্কাম কর্ম এবং সৎস্বরূপ ব্রহ্মে বিশ্বাস করানো, এই যে সৎশ্রদ্ধা বললো, এটাই বাংলা মানে করছেন সৎস্বরূপ ব্রহ্মে বিশ্বাস করানো হইয়া গুরু ও শাস্ত্র মুখে বেদান্ত বাক্য শ্রবণ করিয়া তাহলে বিশ্বাস করানো ঈশ্বর লাভের পথে। এই যে শ্রদ্ধা, হ্যাঁ, ছাড়া ঈশ্বর লাভের পথে এক পায়ে গোনা যায় না। শুধু ঈশ্বর লাভের পথে নয়, জাগতিক জ্ঞানের ক্ষেত্রেও শ্রদ্ধা ছাড়া এগোনো যায় না। শ্রদ্ধা সেখানে থাকতে হয়। যে কোনো ছাত্র ছাত্রী যদি মনে করে যে তাকে যেটা শেখানো হচ্ছে সেটা ভুল, তখন তার সেই জ্ঞান শেখা হবে না। হ্যাঁ, সে সেটা গ্রহণ করবে না মন থেকে। হ্যাঁ, সেটা সত্য বলে তার বিশ্বাস থাকা চাই। আর জাগতিক জ্ঞানের ক্ষেত্রে সহজে বিশ্বাসটা হয়। কেন? তার কারণ হচ্ছে সে অনেকের কাছ থেকে এটা শুনতে পায়। হ্যাঁ, যে একজন শিক্ষক বলছে হ্যাঁ এটা ঠিক, তার বাড়িতে বাবা মা বলছে এটা ঠিক, আর অন্য শিক্ষক বলছে এটা ঠিক, বহুজনের কাছ থেকে শুনতে শুনতে তার মনে হয় আমি এটা ঠিক। সুতরাং জাগতিক জ্ঞানে শ্রদ্ধাটা সহজে আসে। হ্যাঁ, যে এই যেটা বলছে, আগেকার দিনে ধারণা ছিল যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তারপর যখন প্রথম একজন বিজ্ঞানী বললেন যে না না, সূর্যকে পৃথিবী পরিক্রমা, তখন তার কথা কেউ বিশ্বাস করেনি। হ্যাঁ, যে তাকে অনেক অত্যাচার পর্যন্ত হলো, কিন্তু এখন আমরা স্পষ্ট দেখছি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, তবু আমরা এই কথাটা সকল ছাত্রই বিশ্বাস করি। কেন? আর বিরোধী কথা কেউ শুনছে না, ওই একই কথা সকলের কাছ থেকে শুনছে, তাহলে বোধহয় এটা ঠিক হবে। অনেকের কাছ থেকে শুনলে সেই বিশ্বাসটা দৃঢ় হয়। হ্যাঁ, যে একই কথা শুনতে পেলে দৃঢ় হয়। কিন্তু ঈশ্বরের কথা বলার অধিকারী খুব কম ব্যক্তি আছে। ঈশ্বর সত্যি করে আছেন এই কথা বলার লোক পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বর্তমান যুগে। সুতরাং বিশ্বাসটা সহজে আসে না। হ্যাঁ, যে এই যে ঠাকুর এসে এমন, এই যে যখন তার তিনি নিজে হচ্ছে কি অহরহ ঈশ্বরকে মানে প্রত্যক্ষ করছেন, তিনি যখন বলছেন যাদেরকে বললেন এমনভাবে তিনি বলছেন, তার কথা শুনে সকলেই বিশ্বাস করছে। এই বিশ্বাসটা এই যত আমরা ওই জন্যই সাধু সঙ্গে বিশ্বাসটা দৃঢ় হয়। কারণ সাধুকে, সাধু যিনি হচ্ছে কি ঈশ্বরকে যথার্থ প্রত্যক্ষ করেছেন বা ঈশ্বরের কথা বহুদূর এগিয়ে গেছেন, তার ঈশ্বরের দৃঢ় বিশ্বাস আছে। হ্যাঁ, তার কথা যদি শোনা যায় তখন অন্যজনের মধ্যে বিশ্বাসটা সংক্রামিত হয়। যত আমরা বেশি সাধু পুরুষের সঙ্গে আসবো, অর্থাৎ ঈশ্বর সত্য এই কথাটা অন্তর থেকে বলার লোক বেশি পাবো, তত আমাদের মধ্যে বিশ্বাস দৃঢ় হবে। হ্যাঁ, না হলে সহজে হতে চায় না। কিন্তু ঈশ্বরের তত্ত্ব জানানোর লোক খুব কম, সেই জন্যেই হ্যাঁ এই বিষয়ে শ্রদ্ধা সহজে আসে না। কিন্তু তবুও আনতে হবে, বিশ্বাস করতে হবে সশ্রদ্ধা। হ্যাঁ, সেটাই এখানে বলছেন, সৎস্বরূপ ব্রহ্মে বিশ্বাস পরায়ণ হইয়া গুরু ও শাস্ত্র মুখে বেদান্ত বাক্য শ্রবণ। হ্যাঁ, যে এই বেদান্ত বাক্য অর্থাৎ বেদান্ত উপনিষদে ঋষিদের বাক্য, হ্যাঁ সেটা হচ্ছে কি গুরুর কাছ থেকে শোনা যায়, বেদান্ত শাস্ত্র মুখে শোনা যায় সেই কথা, সেগুলো ভালো করে শ্রবণ করিয়া উহার বিচারে ও ধ্যানে নিরত হন। এই যে বিচার বলতে আমি যেটা বললাম মনন, শ্রবণ মনন, তারপর ধ্যান বলতে নিরুদ্ধাসন, এই সব উহার বিচারে ও ধ্যানে নিরত হন। এগুলো বিচার করে নিতে হয়। ঠাকুর যেটাকে বলছেন সদসদ বিচার, জগতের স্বরূপটা হচ্ছে কি ভালো করে বিচার করে দেখতে হয়। হ্যাঁ, জগতে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা জগতে গড্ডালিকা প্রবাহের মতন চলছি। গড্ডালিকা প্রবাহ মানে কি? ভেড়ার দল যখন যায় তখন সামনের ভেড়াটা, হ্যাঁ যদি বিশাল ভেড়ার দল আছে একটা লোকই নিয়ে চলে যেতে পারে। কেন? সে খালি সামনের ভেড়াটাকে গাইড করছে। হ্যাঁ, সে বলে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ভেড়াকে বলে এইদিকে চলো, তোর তার দিকে মানে যত ভেড়া আছে সব তার দিকে যাবে। অন্য ভেড়াগুলো হ্যাঁ হচ্ছে কি, হ্যাঁ যে হচ্ছে কি না চিন্তা করতে পারে না কেন ওই দিকে যাচ্ছে। হ্যাঁ, হয়তো বেড়াগুলোকে কাটার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ওদিকে একলে যাচ্ছে তো সবাই যাচ্ছে, তাদের বিচার করার ক্ষমতা নেই। হ্যাঁ, কিন্তু ওরকম হলো না, গড্ডালিকা প্রবাহের মতন হলে চলবে না, বুঝে নিতে হবে। হ্যাঁ, সেই জন্য বিচার করতে হয় যে জগৎটা সত্যি কি না। জগৎটাকে সবাই বলছে আরে এই জগতে কি ভোগ করবি না তো কী করবি, এটা তো ভোগেরই জায়গা। হ্যাঁ, ভোগের চিন্তাটা হচ্ছে এটা পশুদের জীবন। হ্যাঁ, কিন্তু অন্য চিন্তাও যে আস থাকতে পারে, তাই জগৎটা ভোগ করে কী করবো, কদিনের ভোগ করবো। হ্যাঁ, যে আজকে আমি কালকে মরবো কিনা জানি না, কিন্তু যদি বেশি দিন বাঁচিও 100 বছরের বেশি তো আর বাঁচবো না। হ্যাঁ, এই যে চিন্তাটা শত শত বিচার করতে, তারপর কি আর কেউ জানে না। হ্যাঁ, সেই জন্য এগুলোকে শত শত বিচার করতে হয়, কোনটা সত্য কোনটা অনিত্য।
তাহলে আমি যথার্থ শান্তি যাতে পাই সেই চেষ্টা তো করব। হ্যাঁ, তাহলে সেটা বিচার করে দেখতে হয় যথার্থ শান্তি যাতে পেতে পারি। এইটাকে বলছেন কীভাবে পেতে পারি, সেটা হচ্ছে সদসৎ বিচার, কোনটা সত্য। আমি যাতে যেটা চিরস্থায়ী সেই জিনিসকে চাই। চিরস্থায়ী কে আছে বিচার করতে গেলে দেখা যায় একমাত্র ঈশ্বর ছাড়া কেউ চিরস্থায়ী নেই, আর বাকি সকলের সঙ্গে আমাদের বিচ্ছেদ অবশ্যম্ভ। হ্যাঁ, যতই আত্মীয় স্বজন হোক, যতই আমার আপন হোক, কারোর সঙ্গে চিরকাল থাকতে পারবো না, অতি বাস্তব কথা। তবুও এটা হচ্ছে কি, মন মানতে চায় না, আমরা গড্ডাটিকা প্রবাহের মতন চলছি। হ্যাঁ, চলতে তারপরে মানুষকে কষ্ট পেতে হয়, শান্তি পায় না, সেই জন্য বিচার করতে হয়, সদসদ বিচার। হ্যাঁ, ওয়ার বিচার ও তারপর ধ্যান, যেটা বিচার করে আমি ঠিক করলাম যে হ্যাঁ এটাই তো ঠিক, তখন ধ্যান করতে হয়। ধ্যানে কী হয়, তার অতি সূক্ষ্ম সূক্ষ্ম স্বরূপগুলো বেরিয়ে আসে, তখন বিচারের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা ধ্যান করলে ধরা পড়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে কি সেই জিনিসটাকে আরও রিফাইন হতে থাকে, হতে হতে যথার্থ স্বরূপে বা সত্যে মন চলে যায়। হ্যাঁ, এইভাবে প্রকৃত সত্যকে পাওয়া যায়। হ্যাঁ, যে উহার বিচার ও ধ্যানে নিরত হয়, তিনি বুদ্ধির রজস্ব ভাব অর্থাৎ বহির্মুখী বৃত্তের বিনাশ সাধনে সক্ষম হয়। বুদ্ধির রজগুণ যে রজস স্বভাব অর্থাৎ আমাদের বুদ্ধির তিনটে রকম স্বভাব আছে, তামসিক, রাজসিক, সাত্বিক। সাত্বিক বুদ্ধি আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়। তামসের কথা, তামসিক বৃত্তিটার কথা আর এখানে বলেনি। তামসিক বৃত্তিতে চিন্তা করার শক্তিই থাকে না, তামসিক অবস্থা থেকে যে জাগ্রত হয়েছে, হ্যাঁ, সে অন্তর্গত এখন বিচার করতে পারে। হ্যাঁ, যাই হোক, এখানে রজগুণের কথা শুধু বলা হচ্ছে। তিনি বুদ্ধির রজস স্বভাব অর্থাৎ বহির্মুখী বৃত্তির বিনাশ সাধনে সমর্থ। এইভাবে যদি এগোনো যায়, এটাই হচ্ছে সাধন প্রদানের, সাধন ভজনের পদ্ধতি। হ্যাঁ, আর সাধন ভজনের ভেতরের স্বরূপটাকে এখানে শঙ্করাচার্য অর্থাৎ যিনি বিভক্ত রামণীর গ্রন্থকার, তিনি এইভাবে অতি চমৎকারভাবে তিনি ব্যাখ্যা করছেন যে সাধন, এই সাধন পদ্ধতিটা কোন সাধন ভজন, যে কোনো সাধন। ঈশ্বরের জন্যে আমাদের বহু সাধন ভজন আছে, বহু পথ আছে। ঠাকুর বলছেন যত মত তত পথ, যত পথই থাকুক না কেন সব কিছুর মূল কথা হচ্ছে এইখানে, প্রত্যেকটা সাধনের মূল কথা এখানে বলে যাওয়া হলো যে সব সাধনগুলোরই কথা হচ্ছে এই। এইবার হচ্ছে কি, এক একজনের মনের অবস্থা অনুযায়ী গুরু যাকে যেমন সাধন বলে দিয়েছে, বাহ্য খুঁটিনাটি কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু প্রত্যেকটা সাধনেরই মূল হচ্ছে কথাটা, অর্থাৎ ভেতরের কথাটা হচ্ছে এই কথাটা এখানে সেটা বলে দিন। এইভাবে মন ফলে মন, তার মন নির্মল হয়। এইভাবে সাধন ভজন করলে মন ক্রমশ নির্মল হয়, আর ভোগ বাসনা থাকে না, মন নির্মল হয়, এবং নির্মল মনে আত্মস্বরূপ প্রতিভাত হয়। মন শুদ্ধ হলে ঈশ্বর স্বতঃপ্রকাশিত হয়। যেমন আগে বললাম যে হারিকেনের কাঁচটা ভূষগুলো সব পরিষ্কার করে ফেললে, অর্থাৎ নির্মল করে ফেললে, কাঁচ ভেতরে যে হ্যাঁ অগ্নি রয়েছে সেটা প্রকাশিত হয়। আমাদের স্বরূপরূপে যে আমাদের হচ্ছে কি চৈতন্য সত্তা, তখন মানুষের কাছে প্রকাশিত হয়। এইভাবে হচ্ছে কি জ্ঞানের উদয়, জ্ঞান কীভাবে হয় সেই জিনিসটা এইভাবে বলে যাচ্ছেন। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্তু প্রণমামি।
Oh.
সর্বধারমা
নমস্তুতে।
Yeah.